ধরে না মামা যাও। হাউ মেনি? আমার এই দাঁড়ান কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 লাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য হয়তো আমার কথা বুঝতে একটু কষ্ট হতে পারে। তো দেখেন আজ আমরা আরও বেশ কিছু লাউ কাটবো। আপনারা অনেকেই দেখেছিলেন যে আমার এখানে প্রায় 24টা, আমার সঠিক মনে নেই হয় 24টা না হয় 30টা লাউ ছিল। সেগুলো কাটতে কাটতে মোটামুটি এখন এর এই পর্যায়ে এসেছে। তো আজ আমরা বেশ কিছু লাউ কাটবো। আমি যখন এই লাউগুলো কাটি তখন এটা সাতের ঘরে ছিল, আমার সঠিক মনে নেই আসলে। আর যে লাউ কাটাগুলো বাদ পড়তেছে আমি হয়তো বা সেগুলো পরে আপলোড করব, কারণ আমার অনেক ভিডিও জমে গেছে। তো দেখেন আমার দিদু লাউ কাটতেছে। আমরা আসলে সবসময় উৎসাহ দিই ওদের লাউ কাটার জন্য, গাছের জিনিস ওরা বেশ মজাই পায়। অবশেষে হইল পড়া। ওকে তুমি করছো আব্বা, বিসমিল্লাহ বলো। দেখি লাউ কোথায় পড়ছে, লাউ কাটতে যায়, লাউ পড়ে গেছে। না না লাউ ফেটে যায়, দেখি তিনটে কাটা হয়েছে, আরো কাটবো। ঝুলে পড়ে যাচ্ছিল এই জন্য। দেখেন বাবা ঘরে যাও মামা। এখানেও বেশ কয়েকটা লাউ হয়েছে, বেশ কয়েকটা কেটেছি এর আগে, আর এখানে দুইটা লাউ আছে। আসলে লাউ এখানে সেখানে হয়ে থাকে, যেখানেই হোক না কেন পাড়ার একটা ব্যবস্থা করা হয়। হয়তো বা কিছু লাউ আছে পাড়তে গেলে বেশ কষ্ট হয়, তারপরেও গাছের লাউ বলে কথা, যেখানেই হোক না কেন তাকে পাড়তে হবে, এটাই মূল কথা। তো দেখেন এটা হচ্ছে আমার আন্টি লাউ কাটতেছে। এই লাউগুলো মাশাল্লাহ বেশ বড়ই হয়েছিল, কিন্তু পরে শেষের দিকে যে লাউ কিন্তু আর বড় হয়নি। আমি সেই ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আর এখন তো আমার গার্ডেন পুরো ফাঁকাই। এই ভিডিওগুলো অবশ্য বেশ আগের ভিডিও, আগের ভিডিও হয়তোবা এটা হয়তোবা 2-3 সপ্তাহ আগের ভিডিও। দেখেন এখানে অনেক লাউ এসেছিল, এখানে কত 21টা লাউয়ের মতো ছিল, কিন্তু এটা বেশ উপরে, আমি পরাগায়ন করতে পারিনি, যে জন্য লাউগুলো টিকেনি বেশি। দেখেন অবশেষে একটা দুটো করে অনেকগুলোই লাউ কাটা হলো। এখানে আমরা আজ মোট 8টা লাউ কেটেছিলাম সেদিন। আর লাউগুলোর সাইজ দেখেন মাশাল্লাহ, সবগুলো গড়ে মোটামুটি প্রায় 4.5 কেজি 5 কেজি এক একটা লাউ ছিল। এবার আরও বেশ কিছু আমরা অন্য কিছু কাটি দেখি। আমি কিছু আজকে কচুও কাটবো, আমি একটু ফ্রোজেন করে রাখবো কচু, এর জন্য কিছু কচুও কেটেছিলাম। আপনারা তো জানেনই আমি তিনটে কচু গাছে যে তিনটে ডাল থাকে, আমরা যেটা ডগা বলি, সেখান থেকে একটা করে কেটে নিয়ে বেশ মাশাল্লাহ অনেক কচুই কেটেছিলাম সেদিন। আমি সেদিনই সব থেকে বেশি কচু কেটেছিলাম। আমি নিজে কিছু রেখেছিলাম এবং আরেকজনকে কিছু দিয়েছিলাম। আমি এই কচুটা সম্পূর্ণ ফ্রোজেন করেছিলাম, শুধু কচু না আরও বেশ কিছু আমার গার্ডেনে ছিল, সেগুলো কেটেছিলাম। কিছু লাল সবুজ বরবটি, এগুলো হচ্ছে দেশি কি বলে ওকে ধুন্দুল, কিন্তু এরপরে যে ধুন্দুলগুলো হয়েছে সেটা এদেশি এবং অনেক বড় বড়, আমি সেটাও আপনাদের দেখাবো। দু একটা করলাও আছে, সব মিলে বেশ খারাপ না, ভালোই ভালো বড়ই আমরা হারভেস্ট করেছিলাম বেশ। দেখেন এখানে কিছু মরিচও আছে, এটা ধানি মরিচ, দেশি মরিচ বলে কথা, খুব ঝাঁজ এবং খুব ঝাল এটা। এটা হচ্ছে গোল লাউ ছিল, গোল লাউ আসলে খুব যে বেশি হয়েছিল তা না, তারপরেও যথেষ্ট। এই বরবটিগুলো আমি কিছু বীজও রেখে দিছি, আমার হাজবেন্ড খুব লাইক করে লাল বরবটি, যে জন্য লাগানো হয়। বেশ কয়েক প্রকার সিমই আছে আমার গার্ডেনে, এখনও সিম গাছগুলো বেশ তরতাজা এবং মাশাল্লাহ অনেক সিম হচ্ছে, আমি আপনাদের সেগুলোও দেখাবো। এই কচু, কচু আমি ফ্রোজেন করেছি, বেশ কিছু কচুই ফ্রোজেন করেছি, এখানে আছে কিছু দেশি মরিচ। তো বন্ধুরা এই আর কি, মাঝে মাঝে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করেন কোন ধরনের ভিডিও দেখতে চান, যে আপনারা যদি মনে করেন যে ফ্রোজেন
লাউ কিভাবে রান্না করি আমি সেটাও যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি কিভাবে শাক ফ্রোজেন করেছি সেগুলোও যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপলোড করার। আর সেই একই কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি লাইক দিবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। আপনারা যারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সরি, আমি সরি আছি যে আসলে এত ঠান্ডা লেগেছে যে কথা হয়তো বা আমার কণ্ঠই বোঝা যাচ্ছে না, যদি কোনো কথা বুঝতে না পারেন তাহলে জানাবেন, আশা করছি আমি জানাতে পারবো আপনাদের পরে। তো বন্ধুরা, আপনি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।